الله মহতর কষ্ট দিও না আল্লাহ মহতর কষ্ট দিও না রে মাওলানা আল্লাহ মা চলে গেল বাবা চলে গেল নানা চলে গেল নানি চলে গেল দাদা চলে গেল দাদিও চলে গেল শ্বশুর শাশুড়ি চলে গেল আমার কত আদরের মেয়েটাও চলে গেল আল্লাহ الله نفسر دوكا دكي بچن الله نفسر دوكا دكي بچن اللهم زكي نفسي بتقواها الله من نفسك تقوى دي پوری بنو قردن مولا اما دل دك تقوى دي قردن مولا اما دل دك تقوى دي دردن مولا اما دل دك تقوى دي جارو دي جارو دي আমার দিল থেকে আপনি ঝাড়ু দিয়ে দেন মাওলানা আমার দিল থেকে আপনি পাক করে দেন সকলে বলেন আল্লাহ আমার দিল থেকে আপনি পাক করে দেন মাওলানা আমার দিল থেকে পাক করে দেন মাওলানা আমার দিল থেকে পাক করে দেন মাওলানা আল্লাহ আমার দিলকে পাক করে দেন আমার দিল থেকে সাফ করে দেন মাওলানা সকলে বলেন মা আপনিও বলেন বোন আপনিও বলেন মুরব্বী আপনিও বলেন আলেম ওলামাদেরকে বলছি আপনারাও বলেন ছাত্রদেরকে বলছি বাবা তোমরাও বলো জওয়ানদেরকে বলছি বাবা তোমরাও বলো যিনি যিনি মরবেন সবাই বলেন আল্লাহ আমার দিল থেকে সাফ করে দেন মাওলা হারাম নারী থেকে সাফ করে দেন মাওলা হারাম পুরুষ থেকে সাফ করে দেন মাওলা হুদ্দে যা থেকে সাফ করে দেন মাওলা হুদ্দে মাল থেকে সাফ করে দেন মাওলা الله دل تک صاف کر دن مولا اور اللہ رسول بولے خير العباد الى الله الحمادون في السراء والضراء আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ হলো তারা সুখেও বলে আলহামদুলিল্লাহ দুঃখেও বলে আলহামদুলিল্লাহ সুখেও বলে আলহামদুলিল্লাহ দুঃখেও বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ হ্যাঁ যদি এই কথাটা জবানে যখন বলতাম তখন যদি দিলেও এই কথা থাকতো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর আমার জবান আর দিল যদি এক হইতো আমি যদি আল্লাহর মহব্বতে বলতাম আল্লাহর রহমতের আশায় আশায় বলতাম আল্লাহর আযাবের ভয়ে ভয়ে বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহর মহব্বতে আল্লাহর রহমতের আশায় আল্লাহর আযাবের ভয়ে আর আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যদি বলতাম হইতে পারে একবার আলহামদুলিল্লাহ শব্দটা আমার জান্নাতের জন্য যথেষ্ট হইতো কেমনে বলি لكن জিব্বাই নড়ছে দিল নড়ে নাই জিব্বাই নড়ছে দিল নড়ে নাই এখন জিব্বাও নাড়ান দিলও নাড়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার যদি এখানে যদি একটা ইন্টারভিউ হইতো আর বলতো আলহামদুলিল্লাহ শব্দটা যার যত সুন্দর হবে কমপক্ষে সর্বনিম্ন পুরস্কার $100 আর যার যত সুন্দর হবে $10,000 আরো সুন্দর হলে $100,000 আরো সুন্দর হলে $10,00,000 আচ্ছা আপনি বলেন তো তখন আপনি আলহামদুলিল্লাহটাকে কেমনে বলতেন অথচ রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয় একবার বলার সময় ভাবতে থাকেন না আমি একবার বলেছি মিজান ভরে গেছে আবার বলেছি তো আবার ভরে গেছে আবার বলেছি তো আবার ভরে গেছে আবার বলেছি তো আবার ভরে গেছে আহ কেমনে বলতাম কে বলবেন বলে কার টাইম হবে মোবাইলে তো জিন্দেগি দিলাম বকবক করতে করতে তো জিন্দেগি দিলাম পান খাইতে খাইতে তো জিন্দেগি দিলাম
কি যদি কাজের ফাঁকে ফাঁকে পড়তেন আমি বলি সুবহানাল্লাহ জেনে সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বুঝে সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ মেনে সুবহানাল্লাহ জেনে বুঝে মেনে বলেন আবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি মহাপবিত্র জেনে বুঝে মেনে ভালোবেসে রহমতের আশায় আযাবের ভয়ে সুবহানাল্লাহ একবার বললে যদি জমিন থেকে আসমানে গিয়ে ভরে দাও ওটা কতটা ভালোবাসায় বলা উচিত ছিল কতটা কতবার বলা দরকার ছিল কতবার সুবহানাল্লাহ দিল থেকে দিলে বলেন দিল থেকে দিলে বলেন জবানে শুদ্ধ করেন দিলেও শুদ্ধ করেন সুবহানাল্লাহ সবাই চোখ বন্ধ করে মা গো চোখ বন্ধ করে সুবহানাল্লাহ আল্লাহ আপনি মহাপবিত্র আপনি সমস্ত কিছু থেকে পবিত্র আপনি সমস্ত দোষ থেকে পবিত্র আল্লাহ আপনার ডিকশনারিতে জুলুম নেই আপনার কাছে কোনো জুলুম নাই আপনি কোনো জুলুমের আপনি জুলুম করবেন না আপনি জুলুম করতে জানেন না আল্লাহ আপনি সমস্ত জুলুম থেকে পাক আপনি সমস্ত দোষ থেকে পাক আপনি সমস্ত অযুবাদ থেকে পাক সুবহানাল্লাহ মনে মনে বলেন আল্লাহ বলেন আল্লাহ আপনি সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত আল্লাহ আমার অসুস্থতা আমার দোষের কারণে আমার মাথা ব্যথা আমার দোষের কারণে আমার মাথা ব্যথা আমার গুনাহের কারণে আমার পেটে ব্যথা আমার গুনাহের কারণে আমার অসুস্থতা আমার গুনাহের কারণে আমার সব কিছু আমার কারণে আপনার কারণে না আপনি মহাপবিত্র পড়েন সুবহানাল্লাহ দিলে দিলে পড়েন দিলে দিলে চোখ বন্ধ করেন আল্লাহর মহাব্বতে তালিমের জন্য পড়েন আজ থেকে পড়বো তো এভাবে পড়বো আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার সুবহানাল্লাহ পড়ে দশ বার আলহামদুলিল্লাহ পড়ে দশ বার আল্লাহু আকবার পড়ে রাসূল বলেন দাখালাল জান্নাহ জান্নাতে চলে যাবে আপনি বলেন তো কোন ভাবে পড়লে যে দা ৩০ বার ৩৫ বারের তাসবীর পুরস্কার জান্নাত কোন ভাবে পড়লে ৩০ বারের তাসবীর পুরস্কার জান্নাত এটা বুঝি ময়না তোতার মতো পড়লে মহাব্বতের সাথে পড়েন মহাব্বতের সাথে ধ্যানের সাথে পড়েন চোখগুলো আল্লাহর দোহাই লাগে চোখগুলো বন্ধ করেন সব চোখ এই চোখ বন্ধ করেন সবাই চোখ বন্ধ করেন আবার আমার দিকে তাকান চোখ বন্ধ নিজের আমনে চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন নিজের নিজের দিলের দিকে তাকায় নিজে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আপনি মহাপবিত্র সুবহানাল্লাহ
سبحان الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه رسول বলেন যে মানুষটা একাকি জিকির করে আর তার দু চোখ থেকে পানি পড়ে আল্লাহ তাআলা তাকে আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবেন মা বোন জীবনে কাঁদা হলো না আল্লাহর محبتে কাঁদা হলো না জীবনে কত কিছু তো করা হলো কাঁদা হলো না জীবনে কত হাসা হলো কাঁদা হলো না জীবনে কত বেউদা কথা বলা হলো কাঁদা হলো না জীবনে কতবার ফেসবুকে ঢোকা হলো কাঁদা হলো না আল্লাহর মহব্বতে বন্ধু জিকির করতে করতে দু ফোঁটা চোখের পানি ফেলে দাও বন্ধু মোবাইল আমাদের কান্না শেষ করে দিয়েছে গুনাহ আমাদের কান্না শেষ করে দিয়েছে গুনাহ আমাদের কান্নাকে উজাড় করে দিয়েছে দাজ্জাল আমাদের কান্নাকে বন্ধ করে দিয়েছে নফসার শয়তান আমাদের আর ইহুদিরা আমাদের কান্নাকে বন্ধ করে দিয়েছে আমাদেরকে শুধুই হারাম মোহে হারাম আনন্দে হাসার ব্যবস্থা করে দিয়েছে কান্না ভুলায়া দিয়েছে আমাদেরকে কান্না ভুলায়া দিয়েছে আল্লাহর মহব্বতে একটু দু চোখের পানি ফেলে দাও বন্ধু আল্লাহর মহব্বতে দু চোখের পানি ফেলে দাও আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য একবার বলবা তন্নে একবার বলবা তো তামলাউল মিজান মিজানটাকে নেকি দিয়ে ভরে দিবে বলো বন্ধু দিল থেকে বলো দিল থেকে বলো দিল থেকে বলো যদি দিল থেকে বলা না আসে এজন্য কাঁদো মালিক দিল থেকে কেন বলা আসে না কাঁদা যদি না আসে এজন্য কাঁদো কাঁদা কেন আসে না কান্না যদি না আসে এজন্য কাঁদো কান্না কেন আসে না আল্লাহ কাঁদা কেন আসে না আল্লাহ আল্লাহ পেটের ব্যথায় তো কাঁদা আসে কলিজার ব্যথা কেন কাঁদা আসে না অভাবে তো কাঁদা আসে জাহান্নামের ভয়ে কেন কাঁদা আসে না জাহান্নামের ভয়ে কেন কাঁদা আসে না কবর আজাবের ভয়ে কেন কাঁদা আসে না মউতের ভয়ে কেন কাঁদা আসে না অচিরে তোমাকে শুইয়া দিবে বিছানা ছাড়া অচিরে তোমাকে শোয়ানো হবে বালিশ ছাড়া একটু কল্পনা তো করো বন্ধু একটু কল্পনা তো করো বিবিও কাঁদে আরেক দিকে ছেলেও কাঁদে আরেক দিকে ছেলে কাঁদে মা মা করে বিবিও কাঁদে স্বামী স্বামী করে মাও কাঁদে বাবাও কাঁদে আল্লাহ আমি পারবো না বাবা আল্লাহ 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 টেলিভিশনে আমরা আর কত নাচবো আল্লাহ মোবাইলে আর কত গান দেখবো মোবাইলে আর কত নগ্ন ছবি দেখবো আল্লাহ আপনারা যাবেন ভয় কেন দিলে আসে না রে বাউলা মৌতের চিন্তা কেন কলে যে আসে না আল্লাহ একটু পরেই তো বিছানা ছাড়া শোয়া দিবে একটু পরেই তো বালিশটা শোয়া দিবে আল্লাহ একটু পরে তো জামাটাও খুলে ফেলবে একটু পরে তো শাড়িটাও খুলে ফেলবে একটু পরে তো আমার জামা কাপড় সব খুলে দেওয়া হবে একটু পরে তো আমাকে সাদা কাপড়ে দাফন কাফন করে দেওয়া হবে হ্যাঁ হয়তো বা বাজারে আমার কাপড়ের কাপড় চলেও আসছে তোমার ঘরে আমার সাবান এসে গেছে আল্লাহ আল্লাহ আপনার মোহাম্মদ একটু দিয়ে দেন মৌলা আল্লাহ আপনার মোহাম্মদ একটু দিয়ে দেন মৌলা আলহামদুলিল্লাহ সকলে চোখ বন্ধ করেন আল্লাহর মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ চিরে তো জবান বন্ধ হবে আর তো পড়তে পারবো না অচিরে জবান বন্ধ হবে আর নড়বে না জিব্বা নড়বে না মাও ডাকবে নড়বে না বাবাও ডাকবে নড়বে না বিবিও ডাকবে নড়বে না ছেলেরাও ডাকবে বাবা বাবা করে জিব্বে তো আর নড়ে না আমিরাও মাম ডাকবে মা মা করে মা মা করে মা তো আর জবাব দেয় না মা কবে নাড়াবেন জিব্বা মা মা জিব্বাটা কবে নাড়াবেন এখনই নাড়ান এখনই নাড়ান আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
জিকিরের জন্য দিলটা নরম কবে করবেন আল্লাহ আমার দিলটা জিকিরের জন্য নরম করে দেন মাওলা আল্লাহ আমারটা নরম করে দেন اللهم قسم لي من خشيتك الله আমার জন্য আপনার محبت একটু দিয়ে দেন আল্লাহ আপনার ভয় আমার দিলে একটু দিয়ে দেন একটু দিয়ে দেন আল্লাহ আমার দিলে একটু ভয় দিয়ে দেন একটু দিয়ে দেন আল্লাহ একটু محبت দিয়ে দেন একটু محبت দিয়ে দেন শরাবে محبت ফিলা দে খোদায়া محبت কি আতিশ জ্বালা দে খোদায়া الله পটিয়ার মুফতি শাহবুদ রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ পটিয়ার মুফতি শাহবুদ রহমাতুল্লাহ আলাইকে মুহাব্বতের সাগর দিয়েছেন সেখান থেকে আমাকে এক ফোঁটা দিয়ে দেন মাওলা এক কাতরা দিয়ে দেন আপনার মুহাব্বতে বেচাইল করে দেন মাওলা আপনার মুহাব্বতে বেচাইল করে দেন মাওলা আপনার মুহাব্বতে বিছানা ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দেন তাতাজাফা জুনুবুহুম আলিল মাযাজি' يدعون ربهم خوفا وطمعا তোমার কিছু বন্ধু আছে এরা তোমার ভালোবাসা বিছানা ছেড়ে দেয় তোমার মহব্বতে বিছানা ছেড়ে দেয় তোমার রহমতের আশা বিছানা ছেড়ে দেয় তোমার আযাবের ভয়ে বিছানা ছেড়ে দেয় আল্লাহ যারা আপনার ভালোবাসায় বিছানা ছেড়ে দেয় যারা আপনার আযাবের ভয়ে বিছানা ছেড়ে দেয় আপনি জীবনে একবার হলেও আমার নামটা তাদের মধ্যে তুলে দেন الله অচিরেই তো বিছানা ছাড়াই লাগবে মাওলা অচিরেই তো বিছানা ছাড়তেই হবে মাওলা অচিরেই তো আরামের ঘুম ছাড়তেই হবে অচিরেই তো এই বিভ্রমণ তো ছেড়ে দিতেই হবে অচিরেই তো আরাম কেদারা ছেড়ে দিতে হবে অচিরেই তো বিছানা ছেড়ে দিতে হবে অচিরেই তো বালিশ আলোক হবে আল্লাহ 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 কবে হয় জানা নাই মাওলা এজন্য আপনার ভয় দিয়ে দে সকলে বলেন আল্লাহ আপনার মহব্বত দিয়ে দেন মাওলা আপনার মহব্বত দিয়ে দেন মাওলা এ দিলে আপনার মহব্বত দিয়ে দেন আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে দেন আপনার ভালোবাসা দিয়ে কলিজাটাকে ভরে দেন মাওলা সকলে বলেন আল্লাহ আপনার মহব্বত দিয়ে কলিজাটাকে ভরে দেন মাওলা এমন মহব্বত দিয়ে দেন যেন কোনো গুনাহ হয়ে না যায় এমন ভালোবাসা দিয়ে দেন যেন কোনো ইবাদত ছুটে না যায় মাওলা এমন মহব্বত দিয়ে দেন যেন কোনো ইবাদত ছুটে না যায় এমন ভয় দিয়ে দেন যেন কোনো গুনাহ হয়ে না যায় আল্লাহ এমন ভয় দিয়ে দেন যে ভয় আমাকে বেচাইন করে দেয় মাওলা যে ভয় আমাকে বেচাইন করে দেয় যে ভয়ে সমস্ত নারীদের কলিজা থেকে হারাম সমস্ত ভালোবাসা বের করে দেয় সমস্ত পুরুষের কলিজা থেকে সমস্ত হালাল হারাম ভালোবাসা বের করে দেয় এমন মহব্বত দিয়ে দেন যেন ফেসবুকের মহব্বত থেকে দিলটাকে পাক করে দেয় মাওলা আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ এমন ভালোবাসা দিয়ে যেই ভালোবাসা সমস্ত হারাম ভালোবাসা থেকে দিলকে পাক করে দেয় এমন বিবির ভালোবাসা দিয়ে দেন যেন হারাম নারীর ভালোবাসা থেকে দিলটা পাক হয়ে যায় এমন স্বামীর ভালোবাসা দিয়ে দেন যেন সমস্ত হারাম ভালোবাসা থেকে দিলটা পাক হয়ে যায় মাওলা আখিরাতের ভালোবাসা এই পরিমাণ দিয়ে দেন দুনিয়ার ভালোবাসা যেন দিল থেকে বের হয়ে যায় মাওলা আল্লাহ আপনি আপনার মহব্বত দিয়ে দেন মাওলা اللهم اجعل حبك احب الي من الماء البارد الله আপনার ভালোবাসা ঠান্ডা পানির চেয়েও আমার কলিজা বেশি করে দেন মাওলা আমার স্ত্রীর চেয়েও বেশি করে দেন আমার সন্তানদের চেয়েও বেশি করে দেন মাওলা আল্লাহ দুনিয়ার সমস্ত ভালোবাসার চেয়ে বেশি করে দেন আল্লাহ স্ত্রীর ভালোবাসার চেয়ে আপনার ভালোবাসা কোটি গুণে বেশি করে দেন হালাল মালের ভালোবাসার চেয়ে আপনার ভালোবাসা কোটি গুণে বেশি করে দেন ব্যবসার ভালোবাসার চেয়ে আল্লাহ লবণের মাঠের ভালোবাসা চেয়ে চিংড়ির খামারের ভালোবাসা চেয়ে আল্লাহ আমার কলিজা আপনার ভালোবাসা সবচেয়ে বেশি করে দেন মাওলা আমার সন্তানদের ভালোবাসা চেয়ে আপনার ভালোবাসা আমার কলিজা সবচেয়ে বেশি করে দেন মাওলা সকলে বলেন আলহামদুলিল্লাহ 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أبني সবচেয়ে বড় এই কথার ইয়াকিন বানাও দিলে বসাও আল্লাহ আপনি সবচেয়ে বড় বলেন আল্লাহ
আপনি সবচেয়ে চেয়ে বড় আল্লাহ আপনি সাত আসমানের চেয়ে বড় আল্লাহ আপনি সাত জমিনের চেয়ে বড় আল্লাহ এই সাগর এবং মহাসাগরের চেয়ে আপনি বড় আল্লাহ আমরা বঙ্গোপসাগরের কিনারে বসে বয়ান করছি এই সাগরের গভীরতা যত আপনার গভীরতার চেয়ে কোটি 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 গুণে বড় আল্লাহ এই সাগরের প্রশস্ততা যত আপনার রহমতের চেয়ে কোটি কোটি গুণে বড় আপনার আযাবের মহাসাগরের চেয়ে কোটি কোটি গুণে বড় আল্লাহু আকবার সকলে বলেন আল্লাহু আকবার আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহু আকবার আকবার কে আকবার জেনে আকবার বুঝে আকবার মেনে আকবার কে আকবার বলা বন্ধু আকবার কে আকবার জেনে আকবার মেনে আকবার বুঝে আকবার বিশ্বাস করে আকবার কে আকবার বলা আকবার কে বলেন আকবার কে আকবার কে আকবার জেনে আকবার বুঝে আকবার কে আকবার বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله أكبر بندو چوک بندو کرو بندو الله محبت الله رحمت راشا الله رضا بر ہوئے لا إله إلا الله সবাই চোখ বন্ধ করেন কলিজার দিকে তাকান চোখ বন্ধ করেন কলিজার দিকে তাকান নিজের শেষবার ডাক মনে করে একটু ডাক দেন মালিককে শেষবার শেষবার মতো মনে করে একটু ডাক দেন মনে করেন কাজ মালাকুল মওত আমার পেছনে দাঁড়িয়ে আছে মালাকুল মওত হা করে আমার পেছনে দাঁড়িয়ে আছে মালাকুল মওত তার লোহার হাতুড়ি নিয়ে মালাকুল মওত তার আগুনের হাতুড়ি নিয়ে মালাকুল মওত তার লোহার নখরগুলো নিয়ে মালাকুল মওত তার আগুনের মতো চোখগুলো নিয়ে আমার আল্লাহ একটু কল্পনা তো করেন আপনার ডান দিকে জান্নাত ডান দিকে জান্নাত সামনের দিকে বাম দিকে জাহান্নাম আর সামনে আপনার কবর হা করে রয়েছে একটু কল্পনা তো করেন পেছনে মালাকুল মওত দাঁড়িয়ে আছে ডান দিকে জান্নাত আছে বামে জাহান্নাম আছে আর সামনে কবর হা করে দাঁড়ায় রয়েছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন এখানে বসে আছেন সকলে একটু কল্পনা করেন সবাই চোখ বন্ধ করেন মা বোন চোখ বন্ধ করেন একটু কল্পনা করেন পেছনে মালাকুল মওত দাঁড়িয়ে আছে মালাকুল মওত আসমান থেকে জমিন পর্যন্ত মালাকুল মওত নোটগুলো লোহার মালাকুল মওত চোখগুলো আগুনের মালাকুল মওত থাবা মারার জন্য তৈরি হয়ে আছে আমার সারগর কাছে মালাকুল মওত আঙ্গুল বসে গেছে চোখ বন্ধ করেন কথা সাউর করেন কল্পনা করেন মোরাকাবা করেন একটু মওতের মোরাকাবা করেন একটু মওতের মোরাকাবা করেন মালাকুল মওত তাই যে বসে মালাকুল মওত পায়ের দিক থেকে পিঠে শুরু করে দিছে মালাকুল মওত পিঠে শুরু হয়ে গেছে তো পা গুলো ডাক্তার ধরে বলতেছে পা গুলো ঠান্ডা হয়ে গেছে সময় আর বেশি বাকি নাই আল্লাহ কবে ইস্তেগফার করব কবে ইস্তেগফার করব কবে গুনাহ ছেড়ে দিব আল্লাহ মালাকুল মওত তো দাঁড়িয়ে গেছে দুয়ারে ওই তো মালাকুল মওত ঘরে ঢুকে গেছে ওই তো মালাকুল মওত পায়ের দিক থেকে পিটাই শুরু করে দিছে আর মালাকুল মওত নখের থাবা এখনে বসে দিবে মালাকুল মওত চান মারবে কলিজা ছিঁড়ে যাবে এক একটা রক্ত ছিঁড়ে যাবে এক একটা রক্ত ছিঁড়ে যাবে আল্লাহ আল্লাহ আমি পারবো না আল্লাহ মিষ্টির মৃত্যুর কষ্ট দেখে আমাকে বাঁচান আল্লাহ মওতের কষ্ট দেখে আমাকে বাঁচান সবাই বলো আল্লাহ মওতের কষ্ট দেখে বাঁচান আল্লাহ মওতের কষ্ট দিও না আল্লাহ মওতের কষ্ট দিও না দিও না আল্লাহ মওতের কষ্ট দিও না আল্লাহ মওতের কষ্ট দিও না রে মাওলা আল্লাহ মা চলে গেল বাবা চলে গেল নানা চলে গেল নানি চলে গেল দাদা চলে গেল দাদিও চলে গেল শ্বশুর শাশুড়ি চলে গেল আমার কত আদরের মেয়েটাও চলে গেল আল্লাহ আল্লাহ
করে দিয়ে দাও রে মা জীবনের শেষ দাগ মনে করে দিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নফসের ধোকা থেকে বাঁচান আল্লাহ নফসের ধোকা থেকে বাঁচান اللهم زكي نفسي بتقواها الله من نفسك تقوى دي پوری بُنّ کرے دن مولا امار دل تک تقوى دی بھرے دن مولا امار دل تک تقوى دی دھوئے دن مولا امار دل تک تقوى دی جھاڑو دی جھاڑو دی دن امار دل تک اپنی جھاڑو دی دن مولا امار دل تک اپنی پاک کرے دن شکل بولن اللہ আমার দিল থেকে আপনি পাক করে দেন মাওলা আমার দিল থেকে পাক করে দেন মাওলা আমার দিল থেকে পাক করে দেন মাওলা আল্লাহ আমার দিলকে পাক করে দেন আমার দিল থেকে সাফ করে দেন মাওলা সকলে বলেন মা আপনিও বলেন বোন আপনিও বলেন মুরব্বি আপনিও বলেন আলেম ওলামাদেরকে বলছি আপনারাও বলেন ছাত্রদেরকে বলছি বাবা তোমরাও বলো জওয়ানদেরকে বলছি বাবা তোমরাও বলো যিনি যিনি মরবেন সবাই বলেন আল্লাহ আমার দিল থেকে সাফ করে দেন মাওলা হারাম নারী থেকে সাফ করে দেন মাওলা হারাম পুরুষ থেকে সাফ করে দেন মাওলা হুব্বে জাহ থেকে সাফ করে দেন মাওলা হুব্বে মাল থেকে সাফ করে দেন মাওলা আল্লাহ দিল থেকে সাফ করে দেন মাওলা আল্লাহ দিল থেকে সাফ করে দেন মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله দিল থেকে দিলে আওয়াজ তোলেন দিল থেকে দিলে জবানে নয় শুধু জবান দিয়ে নয় দিলের দিকে তাকায় তাকায় يدعون ربهم خوفا وطمعا واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين دل غافل قرنا দিল থেকে গাফিল করে না দিল থেকে দিলে বলেন জবান থেকে নয় শুধু দিল থেকে জবানে বলেন দিল থেকে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إلا الله لا إله 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 إلا الله
থেকে দিলে দিল থেকে দিলে সমস্ত আলেম ওলামারা একটু ভাবেন তো খাউফ ওয়াতনান ভয় ভয় আর আশা আশা জীবনে কয়বার হয়েছে يدعون ربهم خوفا وطمعا ভয় ভয় আর আশা আশা জীবনে কয়বার বলেছি আল্লাহ তাদাররুআ ওয়া খীফা জীবনে কয়বার বলেছি বিনিয়ে বিনিয়ে তাদাররুআ বিনিয়ে বিনিয়ে ওয়া খীফা মনে 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 ভয় ভয়ে আদুনাল জাহারে আস্তে আস্তে জীবনে কয়বার বলছি জীবনে কয়বার বলার সময় কলিজায় পানি এসে গেছে জীবনে কয়বার বলার সময় শরীরে কাঁপন ধরে গেছে জীবনে কয়বার সময় শরীরে রক্ত হিম হয়ে গেছে জীবনে কয়বার বলার সময় শরীরের লোম ক্রম খুলে দাঁড়িয়ে গেছে জীবনে কয়বার বলার সময় কাস্তাসাবুর হয়েছে আমি একবার বলেছি তো একবার দশ দুনিয়া বরাবর জান্নাত আমাকে দিয়ে দেওয়া হয়েছে একবার বলেছি তো কোটি কোটি ফেরেশতা জান্নাতে হাতের কাজ শুরু করে দিয়েছে একবার বলেছি তো কোটি কোটি গাছ লাগিয়ে দেওয়া হয়েছে একবার বলেছি তো কোটি কোটি ফুল জান্নাতে ফুল উঠেছে একবার বলেছি তো জান্নাতে হাজার হাজার হুর লক্ষ লক্ষ হুর নেচে উঠেছে একবার বলেছি জান্নাতে দুধের সাগরে মধুর সাগরে পানির সাগরে আমি ছড়াবের সাগরে জোয়ার উঠে গেছে একবার বলেছি তো জান্নাতের পাখিগুলো কি চিরমিচির শুরু করে দিয়েছে একবার বলেছি তো জান্নাতের ময়ূরগুলো নাচতে শুরু করেছে একবার বলেছি তো জান্নাতের পাখিগুলো বাকুম শুরু করে দিয়েছে এভাবে জীবনে কয়বার বলেছি হ্যাঁ জীবনে একবার বলা যদি সিদ্দিক একবারের মতো হয়ে যেত একবার বলা যদি ফারুক আজমের মতো হয়ে যেত একবার বলা যদি হযরত বেলালের সাথে মিলে যেত আল্লাহ জীবনে একবার হলো বেলালের কালিমার সাথে আমার কালিমাটা মিলে দেন আল্লাহ আমি পারলাম না আমি পারলাম না আল্লাহ আমার হয় নাই মাওলা আল্লাহ বাপ্পা আমার হয় নাই আল্লাহ যদি নারুপুরি কেমনে পড়ছে হাকিম উম্মত না জানি কেমনে পড়ছে আল্লাহ জুনায়েদ বাগদাদি না জানি কেমনে পড়ছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি না জানি কেমনে পড়ছে আল্লাহ আমাকে এভাবে পড়ার তৌফিক দিয়ে দেন মাওলা لا إله إلا الله 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 ما بندعي بابي فرين না জানি রাবেয়া বসছে কেমনে বসছিল আমার পায়ের নিচে দিতে পারেন না চান্সে উফ নাই এভাবে পড়েন যে রাবেয়া বসিয়া কেমনে বসছিল কালিমায়ে তৈবা দিলের দুনিয়া কেমন ছিল জবান কেমন ছিল চোখ কেমন ছিল হায় কালিমা এইভাবে পড়ো বন্ধু আমার দিলে শুধুই আল্লাহ আমার দিলে শুধুই আল্লাহ বলেন এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তিনি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তিনি লা ইলাহা ইল্লা হু এ দিলে শুধুই তিনি লা ইলাহা ইল্লা আনতা এ দিলে শুধুই তুমি লা ইলাহা ইল্লা আনা তোমার দিলে শুধুই আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 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 আল্লাহ আমার যদি এখানে আর আসা নয় আমি যদি আর জীবনে আসতে হায়াত না খুলে আল্লাহ মা বন্ধু যেন আমার জন্য একটু দোয়া করে দেয় আল্লাহ ভাইরা যেন আমার জন্য একটু দোয়া করে দেয় আল্লাহ আমার কোনো পুঁজি নাই গালিয়ে দাসছি মায়ের পেট থেকে গালিয়ে দি কবরে চলে যাবো তাকে
বেকাব হয়ে গেল কেন দিলেন জমিনে কেন এলাম জমিনে আল্লাহ যদি নাই দিতেন যদি কবর তুলিয়েতে লাই আসতাম আল্লাহ যদি কোনো গরু বানিয়ে দিতেন যদি কোনো ছাগল বানিয়ে দিতেন আল্লাহ ঘাস খেতাম আর লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতাম আর কবরে মাটিয়ে যেতাম কত না ভালো হতো আল্লাহ কেন দিলেন কেন এলাম জমিনে কেন মানুষ হয়ে পাঠালেন মাওলা আল্লাহ কিছুই তো নিলাম না ব্যাগে তো কিছুই নিলাম না মাওলা আমার ব্যাগে তো কিছু নেই আমার ব্যাগে তো কিছু নেই আল্লাহ কত হারাম প্রেম ঢুকালাম কত হারাম ভালোবাসা দিয়ে কলেজাটা ভরলাম কত হারাম কিছু কলেজায় দিলাম আপনার ভালোবাসা দিলাম না যে ভালোবাসা ছাড়া কোনো জীবন নাই আপনার ভালোবাসা ছাড়া যে জীবনে জীবন কোনো জীবন না আপনার জিকির ছাড়া যে জিতবে জিতবে জিকির না আপনার ভালোবাসা চোখের পানি নিজে চোখে নাই এ চোখ চোখ না এ চোখ চোখ না এ চোখ সত্তর বছরের চোখ আর যে চোখে চোখের পানি বলা চোখ এ চোখ কোটি কোটি বছরের চোখ যে চোখ দুনিয়াতে হারাম দেখা থেকে বাঁচবে এ চোখে রব্বে করিম রব্বে করিমের দিদার দিয়ে দিবেন যে চোখ হারাম ভালোবাসা থেকে বাঁচবে রব্বে করিম হৌরের ভালোবাসা দিয়ে দিবেন যে চোখ হারাম দেখা থেকে বাঁচবে হৌর দিয়ে দিবেন হৌর দিয়ে দিবেন যে চোখ হারাম দেখা থেকে বাঁচবে হৌর ঈন দিয়ে দিবেন বেলদান দিয়ে দিবেন গিলমান দিয়ে দিবেন কুটি কুটি দিয়ে দিবেন আল্লাহ হালাল দিয়ে চোখটাকে ভরে দাও মাওলা হারাম থেকে বাঁচান মাওলা হারাম থেকে বাঁচান নারীরা বলেন হারাম দেখা থেকে বাঁচান আল্লাহ পুরুষ বলেন হারাম দেখা থেকে বাঁচান হারাম ছবি দেখা থেকে বাঁচান হারাম ছায়া দেখা থেকে বাঁচান হারাম ছায়া ছবি দেখা থেকে বাঁচান মাওলা আমার কালেমাটাকে আমার জবানে দিয়ে দেন আমার কালিমার হক আমার চোখের সামনে দিয়ে দেন মাওলা আমার কালিমার হক আমার কানের সামনে দিয়ে দেন আমার কালিমার হক আমার হাতের সামনে আমার পায়ের সামনে আমার লজ্জাস্থানের সামনে দিয়ে দেন মাওলা আল্লাহ আমার কালিমার হক দিয়ে দেন মাওলা এক এক গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন আল্লাহ এক এক ইবাদতের তৌফিক দিয়ে দেন মাওলা কালেমার হক হলো দুইটা কোনো ইবাদত না ছাড়া কোনো গুনাহ না করা কালেমার হক কয়টা বলেন দুইটা কোনো ইবাদত না ছাড়া কোনো গুনাহ না করা কোনো ইবাদত ছাড়ব না কোনো গুনাহ করব না কোনো ইবাদত ছাড়ব না সবাই বলেন সবাই বলেন সবাই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়ব না কোনো গুনাহ করব না চোখের গুনাহ করব না চোখের গুনাহ করব না সবাই বলেন চোখের গুনাহ করব না জবানে হারাম বলবো না কানে হারাম শুনবো না জবানে হারাম বলবো না কানে হারাম শুনবো না এই জবানে এই পেটে হারাম খাবো না বলেন এই পেটে হারাম খাবো না সবাই বলেন সবাই বলেন এই পেটে হারাম খাবো না এ জবানে হারাম বলবো না এ কানে হারাম শুনবো না এ দেমাগে হারাম ভাববো না এ হাতে হারাম ধরবো না এ পায়ে হারাম চলবো না এ লজ্জাস্থানে হারাম ইস্তেমাল করবো না হারাম ইস্তেমাল করবো না কালিমার হকের উপরে উঠা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله دل থেকে দিলে পড়েন এভাবে পড়েন নিয়তে পড়েন আল্লাহর নামাজ ছাড়ব না আল্লাহ কালিমার প্রথম হক হলো নামাজ পড়া আল্লাহ আর নামাজ ছাড়ব না কালিমার দ্বিতীয় হক হলো রমজানের রোজা রাখা আল্লাহ রমজান মাসে আর রোজা ছাড়ব না কালিমার চতুর্থ তৃতীয় নম্বর হক হলো হিসাব করে করে যাকাত দেওয়া কালিমার পঞ্চম নম্বর হক হলো হজ ফরজ হলে হজ করা কালিমার হক হলো পর্দা করা কালিমার হক হলো হালাল খাওয়া কালিমার হক হলো চুরি না করা কালিমার হক হলো ডাকাতি না করা কালিমার হক হলো অন্যের হক না মারা কালিমার হক হলো মাপে কম না দেওয়া কালিমার হক হলো মাপে কম না দেওয়া কালিমা এভাবে পড়েন
আল্লাহ আমি কালিমার হক আদায় করার জন্য করতেছি মাওলা আর নামাজ ছাড়ব না সকলে বলেন আর নামাজ ছাড়ব না পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়ব না আবার বলেন দিল থেকে দিলে বলেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার বলেন আল্লাহ কালিমার হক মতো চলবো মাওলা কালিমার হক মতো চলবো আজ থেকে আর নামাজ ছাড়বো না আল্লাহ ফজর নামাজ ছাড়বো না আয়েশার নামাজ ছাড়বো না মা বোন ওয়াদা করেন আল্লাহ আর নামাজ ছাড়বো না কালিমার হক হলো আর নামাজ ছাড়বো না আর রোজা ছাড়বো না আর নামাজ ছাড়বো না আর রোজা ছাড়বো না মা বোন সফরেও নামাজ পড়বেন হাজরেও নামাজ পড়বেন নিজের প্রিয়ড বাদ দিয়া বাকি সময় নামাজ পড়বেন বাচ্চা যদি রাত্রে পেশাব করে দেয় গোসল করে আবার নামাজ পড়বেন ফজর নামাজ গোসল করে পড়বেন হ্যাঁ কত ঠান্ডাই হোক ফজর নামাজ আবার পড়বেন গোসল করে পড়বেন এই জন্য কালিমার হক আদায়ের জন্য পড়েন কালিমা শুধু জবানি তো তার ময়নার মতো না হক আদায় করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ ওয়াদা করতেছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই সাক্ষী দিতেছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ সাক্ষী দিতেছি আপনি ছাড়া কোনো মসজিদ নাই আল্লাহ সাক্ষী দিতেছি আর কোনোদিন গায়রুল্লাহকে ছেড়ে করব না জীবনে কখনো মাজারে যাব না জীবনে কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ছেড়ে করব না বানরের কাছে জীবনে কখনো যাব না গণকের কাছে জীবনে কখনো যাব না গায়রুল্লাহর কাছে জীবনে কখনো যাব না জটওয়ালা ফটোয়ালার কাছে জীবনে কখনো যাব না মাজারওয়ালাদের কাছে জীবনে কখনো যাব না আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান বলেন আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান দাজ্জাল থেকে বাঁচান গুনাহে কবিরা থেকে বাঁচান গুনাহে সগীরা থেকে বাঁচান সমস্ত ষড়যন্ত্র থেকে বাঁচান মাওলা ঈমানে কামিল দান করেন মাওলা আল্লাহ ঈমানে কামিল নসিব করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এভাবে করব তো বলেন ইনশাআল্লাহ কালেমার হক আদায় করবেন তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ মা বোন সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ জীবনে আর মাজারে যাব না বলেন বলেন ইনশাআল্লাহ জীবনে আর মাজারে যাব না ইনশাআল্লাহ জীবনে অমুসলিমদের কোনো অনুষ্ঠানে যাব না বলেন ইনশাআল্লাহ বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যাব না আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বলেন ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন আমার ছেলেকে আমার মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে নওজোয়ানরা জীবনে কখনো একসাথে তিন চিল্লা লাগাবে না বলেন ইনশাআল্লাহ ছেলে বিয়ের উপযুক্ত হয়ে গেলে ছেলের বিয়ে করাবেন মেয়ের বিয়ের উপযুক্ত হলে মেয়ের বিয়ে দিবেন মনে থাকবো না ইনশাআল্লাহ বলেন ছেলে বিয়ের উপযুক্ত হলে কি করবেন ছেলে বিয়ে করাবেন মেয়ের বিয়ের উপযুক্ত হলে মেয়ে বিয়ে দিবেন ছেলে মেয়েকে গুনাহ থেকে বাঁচান মোবাইলের গজব থেকে বাঁচেন বলেন মোবাইলের গজব থেকে বাঁচেন বলেন আবার বলেন মোবাইলের গজব থেকে বাঁচেন যারা নতুন করে পান যারা পান খান নাই তারা আর জীবনে কখনো পান খাবেন না বলেন ইনশাআল্লাহ বলেন যারা পান খান তারা কমায় দিবেন তারা কি করবেন বলেন কমায় দিবেন নারাজ হইলো আর কি হইব আপনি নারাজ হইলো আর কি হইব হাসনের ময়দানে পাইবেন যাতে কি কইছে সে বলছেটা কি হাসনের ময়দানে বুঝবে নতুন করে কেউ পান খাবেন না বলেন কি বলছি বলো মাদ্রাসা ছাত্ররা কেউ পান খাবে না বলো বলো ইনশাআল্লাহ বলো নতুন করে কেউ আর পান ধরবেন না যারা খান তারা কমায় দিবেন যারা খান তারা কি করবেন কমায় দিবেন বলেন যারা খান তারা কি করবেন কবরে কিন্তু পান চলতো না মনে রাখেন পানের সময় জিকির করবেন পানের টাকাটা সদকা করবেন বলেন পান খানোর সময় কি করবেন আর পানের টাকাটা কি করবেন আগে 50 কিলো পান খাইতেন 250 টাকা ডেলি 250 টাকা করে সদকা করে দিবেন
লাভ কোনটা বেশি হইব বুঝাইতে পারলাম না 250 টাকা পান খেলেন আর 250 টাকা সৎকার করলেন কোনটা লাভ বেশি হবে কত গুণ বেশি হবে তো কি খাইলেন আপনি এটা পানের টাইমে জিকির করবেন বলেন পানের টাইমে কি করবেন আর পানের টাকাটা কি করবেন মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়বেন মা বোনরা সময় মতো নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ রোজানা 6 তাসবীর পাবন্দি করব কয় তাসবীর সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ কত বার আলহামদুলিল্লাহ কত বার আল্লাহু আকবার কত বার লা ইলাহা ইল্লাল্লাহ কত বার যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন 10টা রহমত দিবে একবার পড়বেন 10টা নেকি দিবে একবার পড়বেন 10টা গুনাহ মুছে দিবে একবার পড়বেন 10টা গুণ পূরণ করে দিবে 10টা দাম পূরণ করে দিবে হ্যাঁ একবার পান খেলে কি কি দিবে একবার বিড়ি খেলে কি কি দিবে একবার ছবি খেলে কি কি দিবে একদিন খেলা দেখলে কি কি দিবে বুঝে না কথা কি কি দিবে আপনি আরে কোন অনারে কোন না বা অনারে কোন না পান খেলে কি কি দিবে অনারে কোন বিড়ি খেলে কি কি দিবে অনারে কোন কথা না মতে কিছু দিব না صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اكشبار بربو استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله أستغفر الله 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 যদি আপনারা এভাবে আসেন ইনশাআল্লাহ আবার কখনো আমি দিনের বেলা এখানে বয়ান করব